মানে অত্যাচারের একটা শেষ সীমা তারা চলে গেছে বুঝে তারা হয়তো ক্ষমতা থাকতে পারবে না মরণ কামড় দিচ্ছে তারা যে ছেলেটাকে মারলো ইন্তেকাল করলো ছেলেটা একটা মাত্র বাচ্চা মাত্র বিয়ে করছে বয়স চব্বিশ ইসলাম শাহন যুবদলের নেতা যুব নেতা আমাদের আসলে এই মুহূর্তে আমার অনেক কিছু বলার সুযোগ নেই আমরা বক্তৃতা দিয়ে মিটিং আছে মিটিং বলবো না একটু টেনশনে আছে এই মুহূর্তে সাংঘাতিক একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছি আমরা জাতীয়বাদী যুব দলের নেতা শহীদুল ইসলাম শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে এটি একটি ফ্যাসিস সরকার নিশি রাতের সরকার অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতাটি ধরে রাখার জন্য আজকে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে কখনোই হত্যা করে কোনোদিনও কোনো সরকার টিকে থাকতে পারে নাই এই খুনি শেখ হাসিনার সরকারও টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ আমরা আগামীকাল বাদ জুম্মা সা জানাজা অনুষ্ঠিত হবে পার্টি অফিসের সামনে এবং পরশুদিন বিকাল তিনটায় বিক্ষোভ সমাবেশ করা হবে সাউনের এই হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে পল্টন পার্টি অফিসের সামনে